নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক নিহত সূর্যলাল উপজেলার পূর্ব পরবাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের অমর রঞ্জন নাথের ছেলে পহেলা জুন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে সড়কে দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে মোটরসাইকেল যোগে বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন সূর্য যাত্রা পথে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের সামনে আসার পর হঠাৎ পথচারী এক শিশু তার মোটরসাইকেলের সামনে পড়ে যান এই সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সূর্য তাকে উদ্ধার করে বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস বলেন এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি তবে খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে